হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছো তোমরা? আমরা আজকে সেল নিয়ে কথা বলবো, বা হচ্ছে একটা সার্কিট নিয়ে। সার্কিটের ভিতরে যদি কোথাও একটা লুকানো সেল থাকে, তাহলে সেই লুকানো বা কি প্রকাশ্যেই থাকে আসলে, সেই প্রকাশ্যে থাকা সেলটা এই সার্কিটের ভিতরে কিভাবে ইম্প্যাক্ট রাখতে পারে সেই জিনিসটা নিয়ে। এই প্রশ্নটা 2017-18 সালে, না 16-17 সালে বইটা আসছিল। এবং এই প্রশ্নটা যে ইন্টারমিডিয়েটের জন্য যে শুধুমাত্র তৈরি হয়েছে তা না, এটা SSC স্টুডেন্ট হলেও তুমি এই জিনিসটা বুঝবা। এবং আমার যারা SSC স্টুডেন্ট আছে, যারা আমার চ্যানেল রেগুলার ফলো করো, তাদের জন্য এটা কিন্তু বোঝা খুব একটা মুশকিল হবে না। তবে যাদের ভোল্টেজের বিভিন্ন পয়েন্টে ভোল্টেজ নিয়ে একটু সমস্যা আছে, তারা হচ্ছে আমার এই নিচে দেওয়া প্লেলিস্টের লিঙ্কটা দেখে নিবা, কারণ ওইখানে ওগুলা না বুঝে আসলে ভিডিওটা বুঝতে একটু হলেও অসুবিধা হলেও হতে পারে, কারণ নোট নিয়ে হচ্ছে একটু আমরা কাজ টাজ করবো জায়গায়। সো চলো আমরা শুরু করতে পারি আজকের ভিডিও। সো লেটস বিগিন। আচ্ছা, সো প্রথমত আমাদের সার্কিটটার দিকে তাকাই, দেখো এখানে কি বলছে। বললাম কিন্তু এটা কিন্তু বইয়েটা আসা একটা প্রশ্ন, কিন্তু এটা SSC লেভেলে বোঝানোর জন্য যে খুব একটা কঠিন হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না। SSC লেভেলেও এটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রশ্ন হিসেবে ব্যবহার হতে পারে। বলে দেওয়া হয়েছে নিচের চিত্রে প্রদর্শিত, যদিও পাশে আছে চিত্রটা প্রদর্শিত, ভোল্ট মিটারের পাঠ বলা হয়েছে 5 ভোল্ট। ঠিক আছে, তার মানে এই যে এখানে একটা ভোল্ট মিটার আমরা দেখতে পাচ্ছি, তো এই ভোল্ট মিটারের ভোল্টেজ বলা হয়েছে 5 ভোল্ট। আর এইখানে একটা অ্যামিটার আছে, সেই অ্যামিটারের এখানে পাঠ দেখানো হয়েছে কিন্তু 2 অ্যাম্পিয়ার। সো আমরা জানি যে এটা কিন্তু একটা বর্তনীর যে মূল পাঠ, বর্তনীর যে মোট যেই রোধটা, সরি মোট যেই কারেন্টটা বা মোট যে তড়িৎ প্রবাহটা হয়, সেটা কিন্তু হচ্ছে এই তারের ভিতর দিয়ে হচ্ছে। তার মানে এখানে যে পুরো যে তুল্য রোধটা, মানে এখানে যে পুরোটা ঘটনার জন্য যে তুল্য রোধ, সেই তুল্য রোধের সাথে এইখানকার যে ব্যাটারি সেটার কানেকশনের হিসাব করে আমরা এখানে 2 অ্যাম্পিয়ার পাইছি। এখানে লেখা নাই আর কি, তো আমরা এটাকে একটু চিহ্নিত করে দেবো ই হিসেবে। এখন প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে এবং বিদ্যুৎ প্রবাহের দিক তার চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এখানে বিদ্যুৎ প্রবাহের দিকও এখানে প্রকাশ করে দিই আমরা, এইখানে দেওয়া ছিল আর কি প্রশ্নে, এটা আমি দিতে ভুলে গেছি। সো এটা প্রদর্শিত হয়েছে, আর এবং ই এর মান বের করতে বলা হয়েছে। আর বলতে এই যে রেজিস্ট্যান্স আছে সেটার মান লাগবে, আর এখানে যেই কি বলে এটা নাম তড়িৎচালক শক্তিটা কানেক্টেড ছিল সেটার আমাদেরকে ভ্যালু জিজ্ঞেস করা হয়েছে। সো চিন্তা করি যে আমরা আসলে ছোটবেলা থেকে শিখছি কি। এখন তোমাদেরকে আমি বলছিলাম যে যখন এরকম কোথাও আমরা সার্কিট দেখবো বা সেল দেখবো, তাহলে সেটার বড় প্রান্তটাকেই হচ্ছে বড় ভোল্টেজ হিসেবে রাখবো, আর ছোটটাকে হচ্ছে জিরো ধরে নিয়ে ম্যাথ করে ফেলবো আমরা। ঠিক আছে, তাহলে বুদ্ধি করে বলো যে এই পয়েন্টটাকে আমরা জিরো বলতেছি, ঠিক আছে, এই পয়েন্টটা জিরো আর এই প্রান্তটা হচ্ছে ই, তাহলে এদের ভোল্টেজ ডিফারেন্স এখন কত হইলো? ই হইলো কিন্তু শেষ পর্যন্ত, তাই না? তাহলে এটা যদি জিরো হয়, তাহলে চিন্তা করে দেখো এইখান থেকে এই পর্যন্ত এই অ্যামিটারের কারণে কি ভোল্টেজের চেঞ্জ হবে? না, আমি শিখেছিলাম যে কারেন্ট বা কোন একটা তড়িতের ভিতর দিয়ে, সরি কোন একটা রোধের ভিতর দিয়ে যতক্ষণ না বিভব অতিক্রম করতেছে ততক্ষণ তার বিভব চেঞ্জ হয় না। সো এখানে তো এটা কোনো রোধ না, তাই না? তাহলে কারেন্ট এখানে যে ভোল্টেজ ছিল জিরো, এই ভোল্টেজটা ক্যারি আউট করবে কিন্তু এই পর্যন্ত। তাহলে এইখানে এরও আমরা এই বিন্দুতে ভোল্টেজ কত পাইলাম? জিরো পাচ্ছি কিন্তু, তাই না? কারণ পুরোটুকু আসলে নিরবচ্ছিন্ন তারে আছে। সো এই পয়েন্টের ভোল্টেজ আমি বলে দিলাম জিরো। তাহলে বুদ্ধি করে বলো এবার যে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে, যেহেতু এই তারটাও এইখানে জড়িত আছে পুরোটুকু একই জায়গার ভিতরে, তাহলে এইখানে যে নিম্ন বিভবটা আছে সেটাও কিন্তু জিরো হইতে বাধ্য। সো আমরা এখানে নিম্ন বিভবটা জিরো ভোল্টেজ পাইছি, আর এখানে যে হাই ভোল্টেজটা আছে, এখন বলে দিছে বিভব পার্থক্য হচ্ছে 5 ভোল্ট। তাহলে বিভব পার্থক্য যদি 5 হয়, তাহলে এখানে লো ভোল্ট, এখানে হাই ভোল্টেজটা তাহলে কত হইতে বাধ্য? এটা কিন্তু হাই ভোল্টেজটা এখানে 5 হবে। সো আমরা দেখতে পাইলাম এইখানে এটা 0 ভোল্টেজ এবং এটা 5 ভোল্টেজ, ভালো কথা। এখন আমাদের প্রশ্নে বলে দিছে যে ভোল্ট মিটারের পাঠ ছিল 5 ভোল্ট, তার মানে এইখানে যে ভোল্ট মিটারটা আছে সেটা 5 ভোল্ট শো করতেছে। এখন কথা হলো, আমরা শিখছিলাম যে ভোল্টেজ যখন যায় তখন হচ্ছে কোনো রোধের ভিতরে গেলে ভোল্টেজের হচ্ছে ড্রপ হয়, তাই না? সো এখানে যদি আমি যে ড্রপটা চিন্তা করি, সো আমাদের কারেন্ট কিন্তু প্রবাহিত হচ্ছে এইরকম একটা ডিরেকশনে, তাই না? সো কারেন্ট নিশ্চয়ই এখানে আসছে, এখানে আসছে, এখানে গেছে। সো এইখান দিয়ে যখন ভোল্টেজটা গেছে তখন এর ভোল্টেজটা ড্রপ হয়েছে, ড্রপ হয়ে শূন্য হয়েছে। তার মানে আগে নিশ্চয়ই একটা বড় সংখ্যা ছিল, তারপরে সেখানে ড্রপ হয়ে জিরো হয়েছে। সো সেই আগে যে বড় সংখ্যাটা ছিল এবং এখন যে সংখ্যাটা আছে, সেই সংখ্যার মধ্যে পার্থক্যটাই এখন কিন্তু 5 ভোল্ট। তার মানে হচ্ছে এখানে 5 ভোল্টে ড্রপ হয়েছে। সো এখানে কত ভোল্টেজ ছিল? নিশ্চয়ই এখানে 5 ছিল, সেই 5 ভোল্ট ড্রপ হয়ে জিরো হয়েছে, তাই না? তাহলে এই বিন্দুর ভোল্টেজ আমরা কত বলতে পারি? 5 ভোল্ট বলা যেতে পারে। সো এখানে আমরা চিহ্নিত করে দিলাম এটাকে 5 ভোল্ট হিসেবে। এখন চিন্তা করো যে এই বিন্দুটা যদি 5 ভোল্ট হয়, তাহলে এইখান থেকে এর মধ্যে কি কোনো রেজিস্ট্যান্স আছে? নাই, এখান থেকে এই পর্যন্ত কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই। সো আমরা এই বিন্দুটার ভোল্টেজও কত বলতে পারি? 5 ভোল্ট বলতে পারি, তাই না? তাহলে লাল চিহ্নিত, লাল দিয়ে যে রেখাগুলো আমি দিছি আর কি, উপরে যে লাল বিন্দুগুলো বা লাল যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, সেগুলো আসলে ভোল্টেজ নির্দেশ করতেছে, তাই না? এখন আমাকে বুদ্ধি করে বলো তো যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত? এই দুই পয়েন্টের মধ্যে কিন্তু এখন ভোল্টেজ ডিফারেন্স হয়ে গেছে জিরো। তার কারণ এই বিন্দুর ভোল্টেজ 5 আমরা জানি, এই বিন্দুর ভোল্টেজ আসলে আমরা 5 জেনে গেছি। সো আসলে ঘটনাটা কি যে এই দুইটা বিন্দুর মধ্যে আসলে কোনো রকমের ভোল্টেজ
এর ডিফারেন্স নাই। সো যেহেতু এখানে কোনো ভোল্টেজের ডিফারেন্স নাই, সেই কারণে এইখান দিয়ে আসলে কোনো রকমের বিদ্যুৎ প্রবাহ হবে না কিন্তু, ঠিক আছে, এখান দিয়ে আসলে কোনো রকমের বিদ্যুৎ প্রবাহ হবে না। সো এইটা আসলে শর্টেড অবস্থায় আছে, 3 ওহম যে রোধটা আছে, সো এই 3 ওহমটা থেকেও আসলে নাই। এটাই হচ্ছে তোমরা হয়তো থাম্বনেইলে দেখছো যে 3 ওহম রোধ আছে কিন্তু নাই, কারণ হচ্ছে এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হবে না, কারণ বিভব পার্থক্য নাই। আমরা জানি যে তার দিয়ে কানেক্টেড থাকলেও যেভাবেই কানেক্টেড থাকুক না কেন, একটা কোনো সার্কিটের ভিতরে নিয়ম হচ্ছে যতক্ষণ না তাদের দুইটা প্রান্তের ভিতর বিভব পার্থক্য থাকতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেখানে কোনো রকমের ভোল্টেজের ড্রপ হয় না। সো এখানে যেহেতু সরি বিভব পার্থক্য থাকতেছে ততক্ষণ সেটার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না, সো এটার ভিতর দিয়ে আসলে কারেন্ট প্রবাহিত হওয়ার কোনো সুযোগ নাই। সো কারেন্ট যেহেতু প্রবাহিত হবে না, তাহলে আমরা এখানে কি করতে পারি, এই জিনিসটাকে হিসাব থেকে বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে, এই তারটাই আমাদের হিসাব থেকে চলে যাবে। সো এটা যদি চলে যায়, ওর সাথে সাথে আসলে এই যে সেলটা আছে সেটা চলে যাবে, কারণ এটা খোলা তার হয়ে গেলে এটার আর অস্তিত্ব থাকে না, তখন আসলে পুরো সার্কিটটা শুধুমাত্র এই রকম হয় দেখতে, ঠিক আছে। তাহলে আমরা সার্কিটটাকে একটু রিড্র করি এবার, তাইলে দেখো আমাদের প্রশ্নটা সলভ হয়ে যাবে। সো আচ্ছা, এখানে এটা কি করছি আমি, 4.7 kilo ohm কেন, এত বড় ওহম কেন লাগাই দিছি, এটা খুব সম্ভবত 4 ওহম হবে, ঠিক আছে, এটা একটু বেশি বড় করে ফেলছি। আচ্ছা ওকে, সো আমরা দেখি এবার কি জানি করবো। হ্যাঁ, সার্কিট রিড্র করার কথা। সো আমাদের এখানে একটা ই আছে কানেক্টেড, ই আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে 4, সো এখানে একটা 4 লাগাই দিলাম, 4 ওহমের রেজিস্ট্যান্স, এখানে একটা 2 ওহমের রেজিস্ট্যান্স ছিল, আর তারপরে আমরা দেখতে পাইছি এখানে কি, আমাদের কিন্তু এখন উপরের ব্রাঞ্চটা নাই, সো তাহলে নিচের ব্রাঞ্চটাই শুধু থাকবে। সো এখানে শুধুমাত্র একটা আর কানেক্টেড থাকবে, এবং সে আর কি এখান দিয়ে এসে এখানে এসে এখানে চলে আসবে। সো আসলে এখানে পুরো জিনিসটা আমরা কী দেখতে পাইতেছি, যে এটা হচ্ছে ই, আর এখান দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা তো 2 অ্যাম্পিয়ার বলাই ছিল প্রশ্নের ভিতরে, তাই না? সো আমরা কিন্তু বর্তনীর মোট প্রবাহ জানি, আসলে বর্তনীর মোট প্রবাহ হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এখন নিয়ম অনুযায়ী আমরা জানি যে এখানে তুল্য মানে এই 2 অ্যাম্পিয়ার আসলে কীভাবে পাওয়া যায়, 2 অ্যাম্পিয়ার পাওয়া যায় হচ্ছে ই ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট করে, তাই না, আর ইকুইভ্যালেন্ট বা তুল্য রোধের হিসাব করে। সো এখানে তুল্য রোধ কত হবে, 4, 2 এবং আর হচ্ছে আর আর কি, সো এই আর এরা তো সিরিজে কানেক্টেড, সো এরা যেহেতু সিরিজে কানেক্টেড তাহলে ওদের যোগফলটা বসে যাবে এখানে 4 যোগ 2 যোগ আর, আর উপরে থাকবে কত, উপরে তো আছে ই, সো এইটার সমান আমরা পাবো আসলে 2। সো এখান থেকে এটার 141 বিশিষ্ট সমীকরণ চলে আসবে আমাদের কাছে। আর আরেকটা জিনিস চিন্তা করো এবার, সেটা হলো যে এর ভিতর দিয়ে কী পরিমাণে ভোল্টেজ ড্রপ হয়েছে, সেটা কিন্তু প্রশ্নে বলা ছিল আগে থেকে, যে এই আর এর দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ কত হয়েছে, 5 ভোল্ট, তাই না? সো ও কিন্তু 5 ভোল্ট খাইছে। তাহলে এই ঘটনাটার জন্য, শুধুমাত্র এই কম্পোনেন্টটার জন্য যদি আমি চিন্তা করতে যাই, তাহলে চিন্তা করো যে এখানে যদি আমরা V=IR বসাইতে চাই, তাহলে কী হয়, এখন ওইখানে ভি কত, 5 ভোল্টে সেখানে ড্রপ হয়েছে, ওখানে আই কত প্রবাহিত হচ্ছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। সো আমাদের আর এর ভ্যালুটা আসলে আমরা জেনে গেলাম, R=2.5 হচ্ছে 2.5 ওহমস। সো আমরা কিন্তু আর এর ভ্যালু পেয়ে গেলাম। এখন হচ্ছে তোমরা এখান থেকে ই এর ভ্যালু ক্যালকুলেট করে আমাকে হচ্ছে জানাতে পারো যে ই সমান এখানে কত হবে। সো সেটা হচ্ছে তোমাদের কমেন্ট বক্সে দেওয়ার জন্য বলা থাকলো। আর আগের দিনে যারা হচ্ছে ভিডিওতে একটা ম্যাথ করতে দিয়েছিলাম তোমাদের, ওই 3000 টাকার ম্যাথ, সেটাতে হচ্ছে অনেকে রেজাল্ট জানাইছো, সো তাদেরকে হচ্ছে আমি এখানে শো করতেছি এখন, তো তোমরা দেখতে পাচ্ছ হয়তো ওদের নামগুলো, তো তারা হচ্ছে আমার কৃতি সাবস্ক্রাইবার। সো তুমি যদি তোমার নাম পরবর্তী ভিডিওতে দেখতে চাও, সো তাহলে তুমি কমেন্ট করতে পারো নিচে, এবং চ্যানেলে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে ফেলো। আমাদের 3100 সাবস্ক্রাইবার অলরেডি পূর্ণ হয়ে গেছে, সো তুমি তাড়াতাড়ি যত দ্রুত হচ্ছে আমাদের চ্যানেলকে গ্রো করাবা, তত দ্রুত হচ্ছে তুমি নেক্সট ভিডিওগুলো পাইতে থাকবা। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেন হ্যাভ এ গ্রেট ডে, গ্রেট টাইম, অল দ্য বেস্ট, টাটা এভরিওয়ান, এবং বাকি নিচে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টগুলো ক্লিক করতে ভুলবে না। টাটা।